हाय बंधुरा, आशा करी सकले भलो आछो। आमिओ भलो आछि। आमि आबार एकटा नतून मार्केटेर ब्लग निये तोमादेर सामने हाजिर हये गेछि। आमि एखन गोल्डफील्ड लेने आछि कलकातार बड़बाजार मार्केटेर भितरे। एखाने विभिन्न रकम केमिकल दिये विभिन्न रकम प्रोडक्ट तैरि करा हय। आमि होलसेल मार्केटटाते आछि। साबान थेके आरम्भ करे सार्फ समस्त रकम जिनिस तोमरा तैरि करते पारो। যারা ভাবছো এইসব ব্যবসা করবে এই কেমিক্যাল মার্কেটে তোমরা আসতে পারো। এখানে সমস্ত রকম কেমিক্যাল পাওয়া যায়। আমি এখান থেকে এখন চায়না মার্কেটের ভিতরে যাব। এখন পুজোর মার্কেট চলছে, তোমরা বুঝতে পারছো বন্ধুরা। এখন সামনে দুর্গা পুজো, বন্দুক থেকে আরম্ভ করে সমস্ত রকমের পুজোর আইটেম এখানে পেয়ে যাবে তোমরা। আমি এই চায়না মার্কেটের ভিতরে ঢুকছি। এখন আমি ধূপের বিজনেস এবং মোমবাতির বিজনেসটাও করি। এখান থেকে মোম নেবো। আমি মোম কিনে আমার বাড়িতে ডাইস আছে, সেই ডাইস দিয়ে আমি মোমবাতি তৈরি করব। এই যে বন্দুক দেখতে পাচ্ছ তোমরা, সমস্ত রকম আইটেমের বন্দুক এখানে সাজানো আছে। যারা পুজোর সময় এসব আইটেম বিক্রি করতে যাও তোমরা এই চায়না মার্কেটের ভিতরে চলে আসবে। এখানে সমস্ত রকমের বন্দুক তোমরা পেয়ে যাবে। আমি এই দোকানটাতে এসেছি মোমবাতি মানে মোম নেবো বলে। দাদা এখন ব্যস্ত আছে, একটু ধূপ ধুনা দিচ্ছে, বললো একটু পরে আসো, ঘুরে আসো। 170 করে চলছে মোম। মোমের সঙ্গে একটা কেমিক্যাল মিশাই যেটা শক্ত করে, স্টেরিক অ্যাসিড, সেটাও আমি নেবো। আমি এখন অন্য দোকানে চলে যাবো, এখন সেখানেও যাচাই করব যে মোমের দামটা কত। আমি সেখানে আগে নিতাম মোম প্রায় বরাবরই, সেখান থেকে মোম নিয়ে এসেছি। যখন পুজোর সিজন পড়েছে তার আগে আমি মোম নিতাম ওই দোকানটা থেকে। ওই দোকানটাতেও যাবো এখন, আর কিছু মানে আলতা তুলবো। দুর্গা পুজোর সময় আলতা লাগে প্রচুর, আমি আলতাও নিয়ে যাই। ধূপকার সঙ্গে সঙ্গে এসব বিজনেস আমি করি। এই যে সমস্ত রকম বন্দুক তোমরা দেখতে পাচ্ছ, আমি আস্তে আস্তে চলে যাচ্ছি আগের দিকে। এই যে মোম, মোমের দোকান দেখতে পাচ্ছ তোমরা। সামনে একটা মোমের দোকান আছে, সেখানে সস্তা পাওয়া যায় মোমটা, মানে মোমবাতিগুলো। ওখানে সমস্ত প্যাকেট করা মোম থাকে, মোমবাতি থাকে, ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। চায়না বাজার ঢোকার মুখেই তোমরা দোকানটা দেখতে পাবে, ঢোকার মুখে নয় একটু আগেতে। আমি একটু আগের দিকে চলে যাচ্ছি আবার বন্ধুরা। এখানে এই আলতাগুলো আমি নেবো এখন। আলতা নিয়ে আমি যেখানে আগে মোম নিতাম সেখানে চলে যাব। এই ভিতরের গলিটাতে এখানে মন্দির আছে একটা, সামনেই মন্দিরের পাশে একটা দোকান আছে, ওই দোকানটা থেকে আমি আলতাটা নেবো। মানে আলতাটা ওখানটা একটু সস্তা পাওয়া যায়, অন্য জায়গায় দামটা বেশি পড়ে যায়। যেগুলো পুজোর সময় আলতা নিয়ে, আলতা মোমবাতি ধূপ নিয়ে পুজো দিতে যাই, তোমরা বুঝতেই পারছো। এই যে আলতার দোকানে আমি এখানে এসেছি, এখন এখান থেকে আলতা নিয়ে আবার সেই মোমবাতি মার্কেটে চলে যাবো। এখন প্রায় 14 আলতা নিয়ে নিয়েছি এখান থেকে। এখান থেকে আলতা নিয়ে এখন মোমের দোকানে এসেছি, এখন আবার ভিতরে ঢুকে যাচ্ছে। এখন গোল্ডফিল্ড লেনের ভিতরে, সেখান থেকে আমি এসেছিলাম আগে ভিতর দিয়ে। এখানে মোমের দামটা কীরকম সেটা জেনে নিচ্ছি এখন, তোমরা দেখতে থাকো ব্লগটা, পুরো ব্লগটা দেখো বন্ধুরা, দেখতে পাবে মার্কেটের অবস্থা কীরকম, পুজোর মার্কেট এটা।
এই যে সামনে এই দোকানটাতে শিখেছি বন্ধুরা, এখান থেকে আমি আগে মোম নিতাম। দোকানটাকে এসেছি, সামনে দেখতে পাচ্ছ যে বয়স্ক লোকটা বসে আছে তার পাশেই দোকানটা। এই দোকানটা ঢুকে গেছি এখন। এখানে দানা মোমের খোঁজ করছিলাম, কিন্তু দানা মোমটা বস্তা নিতে হবে। যেটা লুজ মোম সেটা জিজ্ঞাসা করলাম, বলছে 175 টাকা করে। আমি এখানে মোমটা আর নেবো না, আগে যে দোকানটা গিয়েছিলাম সেই দোকানটাতে যাবো বন্ধুরা, সেখান থেকে মোমটা নিয়ে নেবো 2 কেজির মতো, এবং স্ট্যারিক অ্যাসিড নেবো 1 কেজির মতো। ওই দোকানটা দেখছি একটু সস্তা, স্ট্যারিক অ্যাসিডটা অন্য দোকানে নিয়েছিলাম তখন দেখছিলাম দামটা বেশি, 190 টাকা করে নিয়েছিল। ওই দোকানটা দেখলাম 150 টাকা করে পাওয়া যাচ্ছে, অনেকটাই সস্তা। এবার থেকে আমি ওই আগে যে দোকানটা গেলাম ধূপ দিচ্ছিল দাদা ভাই, ওই দোকানটাই আমি কিনবো এখন। ওই দোকানটা এখন চলে যাচ্ছি বন্ধুরা। বন্ধুরা তোমরা মার্কেটের ব্লগটা দেখলে ব্লগটা কেমন হলো জানাবে, আর যারা ভিডিওটা ভালো বলে মনে করছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী মার্কেটের ব্লগ দেখার জন্য। এই বলে আমি ব্লগটা আমি এখানেই শেষ করবো। তার আগে আমি ওই দোকানটাতে চলে যাচ্ছি এখন, ওখানে আমি 2 কেজির মতো মোম নেবো এবং 1 কেজি স্টিয়ারিক অ্যাসিড নেবো।